ভাই গাইবি রাস্তার পাশে যে গাইবি তিনটা লোক দেখা গেছে, এই তিনটা লোকের সাথে একটু কথা বলবো। হ্যালো ভাই, ও ভাই, ও ভাই, এরা গাইবি লোক তো, এরা গাইবি লোক, এরা কথা কইতে রাজি না, বুঝছেন? কমন পাইছেন আপনারা, গাইবি লোক দেখা ওরা কথা বলবে না, ওরা শুধু ইশারায় কথা বলে, আমাকে ইশারা ইশারা বলতেছে কথা বলা যাবে, বুঝছেন? ওই যে ইশারা মারতেছে কথা বলবে না। দিঘি বানায় শুনছি, মসজিদ বানায়, এখন রাস্তা বানাইছে আমার ধর্ধ গ্রামে। আমি এখন গাইবি রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, দেখেন আবার গাইব টাইপ যেন না হয়ে যায়, দোয়া করেন আমার লাগে। এই দেখেন গাইবি রাস্তা, দৌড়াই। দেখি আর কম লাগবে গাইবি রাস্তা নিয়ে আজকাল থেকে যে মানিক হয়ে গাইব করে বলবো, ঠিক আছে? গ্রামে যে কদিন আগে একটা গাইবি রাস্তা হয়েছে, আজব কথা উঠছে, এটা কুয়ানো এই জায়গাতে গাইবি একটা রাস্তা হয়েছে, রাস্তাটা কোন দিকে? এদিকে কটক ধরে, কটক ধরে এটাতে যাইতে হইব। গাইবি একটা যে রাস্তা হয়েছিল, রাস্তাটা কোন দিকে? আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শক চ্যানেল থেকে আজকে একটা গাইবি রাস্তা দেখাবো আপনার। গাইবি রাস্তা না ভণ্ডামি, আসলে নানা প্রশ্ন নানা কথা ইতিমধ্যেই প্রচলিত হয়ে গেছে, আর এই রাস্তা নিয়ে কিন্তু বিভিন্ন বড় বড় মিডিয়া টিভি চ্যানেল কিন্তু নিউজ করে ফেলছে। আমি খুবই আশ্চর্য হয়েছি, আমি আসলে টিভি নিউজ দেখেই আমি আসলে এখানে আসছি। কেন নর্মাল একটা ব্যাপার, সিম্পল একটা ব্যাপারকে কেন বড় বড় টিভি চ্যানেল কেন এভাবে ফলো আপ করে নিউজ করতেছে? দর্শক, অলরেডি আমি সেই গাইবি রাস্তার সামনে, আমার ঠিক সামনে গাইবি রাস্তা, দেখুন এটা এক রাতের মধ্যে রাস্তাটা হয়েছে। তো রাস্তা হওয়ার পরে এটাকে প্রচার করা হয়েছে যে গাইবি রাস্তা। চলুন আমরা একটু গাইবি রাস্তার মানে কাছাকাছি চলে যাই। আসলে গ্রাম অঞ্চলে মানে কি বলতাম যে ভণ্ডামির একটা সীমা থাকা উচিত মানুষের, মানে কিছু মানুষ হুজুকে দৌড়ায়, কিছু মানুষ ভণ্ডামি করতে খুব পছন্দ করে, আর হুজুকের যারা দৌড়ায় আসলে এদেরই প্রবলেম। মানে আমাদের মধ্যে এমন কিছু, শুধু এটা না, গাইবি রাস্তা বলে কথা না, বাংলাদেশে দেখবেন এমন অনেক ঘটনা আছে যেগুলো মানুষ ঠিক আছে একজনে মানে গল্প করে বা একজনের দুষ্টামি করে বলছে, বলার পরে কিন্তু এটা প্রচার হইতে সময় লাগে নাই। হ্যাঁ, বলতেছে ঠিক আছে, এই মানে যাচাই বাছাই করার দরকার নেই। চরিত্রটা আজকে আমি এই গাইবি রাস্তা দিয়ে প্রমাণ করাবো। এরা তো গাইবি লোক মনে হয়,
ওয়াল্লাহ এটা গাইবি লোক গাইবি লোক গাইবি রাস্তার পাশে গাইবি লোক আছে তিনজন এটা হঠাৎ করে উপরে এসেছে হ্যাঁ এতক্ষণ কিন্তু দেখা যায় না এতক্ষণ কিন্তু দেখা যায়নি এই এতক্ষণ দেখা গেছে না এদেরকে থেকে নাও এতক্ষণ দেখা যায় না হাই হাই গাইবি রাস্তার পাশে দর্শক গাইবি রাস্তার পাশে গাইবি মানুষ হঠাৎ করে উঠছে এই দেখেন এদিকটা একটু দেখাই দেখেন কিভাবে গাইবি ভাবে এই জমি থেকে মাটি উঠাইছে উঠাইয়া তারপরে এই রাস্তা বাঁধছে বা রাস্তা বাঁধার পরে আসলে রোজার দিন হইলে দশ এগারোটা পর্যন্ত তো মানুষ থাকে নামাজ টামাজ পড়ে যায় যেহেতু এগারোটা বাজে আবার তিনটার সময় মানুষ উঠে যায় গ্রামের মানুষ ম্যাক্সিমাম মানুষ তিনটার সময় উঠে রান্নাবান্না করে তারপরে স্যারি খায় দেখেন গাইবি রাস্তায় আসার পরে যখন আমি দৌড়াদৌড়ি করতেছিলাম আমার মানে হাত পা সব অবসরিয়ে যাচ্ছে আমার গলা বন্ধ হয়ে যাচ্ছে চোখ দিয়ে পানি আসতেছে মানে এটার মনে রিয়াকশন করছে গাইবি মাজারের মানে রাস্তার গাইবি রাস্তার রিয়াকশন পড়ছে আমার উপরে আচ্ছা আমরা একটু আরেকটু যাই আমি যেটা বলতেছিলাম তো গাইবি রাস্তা করছে মানে শুনছি অতীত শুনছি গাইবি কিছু হইলে আশেপাশে কোনো চিহ্ন থাকে না শুধু ওই জিনিসটাই থাকে কিন্তু এই গাইবি রাস্তার পাশে কিন্তু খাল করে ফেলছে এই দেখেন গাইবি রাস্তা করছে মানে এই দেখেন এই যে মাটি যদি গাইবি রাস্তা হয় তাহলে এখানে ঠিক আছে আবার মাটি কেমনে আসলো মাটি কেন কাটা হইলো এটা তো গাইবি ভাবে অন্য জায়গার থেকে মাটি আসে এখানে ঠিক আছে গাইবি ভাবে হয়ে যাবে এই দুই পাশে মাটি কাটা কেন আচ্ছা হইতেও পারে গাইবি হয়তো জিনবুতরা অত দূর থেকে কষ্ট করতে চায় নেই সেই কারণে এই জমি থেকে মাটি উঠেছে দর্শক জিনবুতরা এখন চালাক হয়ে গেছে গাইবি ভাবে রাস্তা করবো কিন্তু দূরের থেকে মাড়ি আনবো না পাশের জমি থেকে মাড়ি আই না জিনপুতরা এই গাইবি রাস্তা করছে দেখেন আসলে গাইবি রাস্তা আমার দেখার যেমন ইচ্ছা ছিল আসলে জানার ইচ্ছা ছিল যে সত্য মিথ্যা যাই হোক আমি হেমিলনের বাসিওয়ালা দেখেন পোলা ফাইন সব নিয়েছি গাইবি ভাবে আজকে অনেক পোলা ফাইন আনছি গাইবি ভাবে হ্যাঁ এই রাস্তার উপরে আইনা এখন সব আমার পিছনে সবগুলো ধরে নিয়ে যাবো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমানের সাথে থাকবেন আমার সেই কমন কথাই বলি আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে আসলে ধর্মীয় দর্শনীয় স্থান ধর্মীয় স্থানেই দেখাতে বেশি পছন্দ করে কিন্তু দর্শনীয় স্থান যেটা মানুষকে আকর্ষিত করে অথবা দর্শনীয় কোনো স্থান পাইলে মাঝে মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে কাকতালীভাবেই এই ভিডিওটা আসলে করা তো আসলে সারা বাংলাদেশের মানুষ যেখানে এটা নিয়ে আলোচিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে যেখানে মানুষ জানাজানি হচ্ছে যে গাইবি রাস্তা নিয়ে তা আজকে সে কারণে আমি আসলাম এবং দর্শক বিদায় বেলায় আপনাদেরকে চমৎকার কিছু দেখালাম আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমার সেই কমন কথাটাই মনে রাখবেন আসসালামু আলাইকুম